আসসালামু আলাইকুম। নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকের এপিসোডে থাকছে দারুণ সুন্দর একটা মেকআপ থিমকে। আর আপনারা হয়তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, ওইখানে দেখেছেন যে আমার মেয়ের জন্মদিনে আমি এই কেকটা বানিয়েছিলাম। আর আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি মানে কী করে কেকটা আমি ডেকোরেশন করে নিচ্ছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে আসুন দেখে নিই কী করে এই সুন্দর একটা সুইট কিউট কেক আমি ডেকোরেশন করে নিচ্ছি। কেকটা ডেকোরেশন করার জন্য এখানে আমি হোয়াইট ফরেস্ট কেক বেজ নিয়েছি। আর কেকটাকে আমি আগে থেকে বানিয়ে এভাবে তিন পার্টে কেটে নিয়েছি। এখন বড় একটা ডিশ নিয়ে নিলাম, তার মাঝে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি যেন কেকটা সুন্দর করে সেট হয়ে বসে থাকে। এর মাঝে দিয়ে দিলাম এক পার্ট কেক, দিয়ে তার উপর সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর আমরা কিন্তু সবাই সুগার সিরাপ করতে পারি, তাই কীভাবে করলাম তা বললাম না। এখন কিছুটা হুইপ ক্রিম নিয়ে কেকের উপর এভাবে আমি লাগিয়ে নিচ্ছি। আর আজকের এই কেকে আমি খুব বেশি একটা ক্রিম ব্যবহার করব না, তাই আমি আমার পছন্দ মতো ক্রিম লাগিয়ে নিচ্ছি। আপনারা যদি ক্রিম বেশি পছন্দ করেন তাহলে বেশি দিয়ে নিতে পারেন। তার উপর আমি আরেক পার্ট কেক বসিয়ে দিলাম, দিয়ে সুগার সিরাপ দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবারও হুইপ ক্রিম লাগিয়ে দিচ্ছি। এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হুইপ ক্রিম লাগিয়ে নিলাম, নিয়ে আমি শেষ পার্টটা দিয়ে দিচ্ছি। আর এখানে হয়তোবা আপনারা অনেকে বুঝতে পারেন যে কেকটা হয়তোবা পুড়ে গেছে, না কেকটা কিন্তু পুড়ে যায়নি, নিচ থেকে খুব বেশি একটু কালার এসেছিলো তার জন্য এরকম। পুরোটা কেক আমি ওপর আর সাইড দিয়ে এভাবে ক্রিম দিয়ে কভার করে নিয়েছি। এখন নিয়েছি আমি ফন্ডেন্ট, এখানে আমি কেনা ফন্ডেন্ট ব্যবহার করছি। এখন আমি আমার পরিমাণ মতো কিছুটা ফন্ডেন্ট নিয়ে নিয়েছি, নিয়ে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি, দিয়ে এখানে আমি পিঙ্ক কালার করব, তার জন্য আমি কিছুটা কালার দিয়ে দিলাম। দিয়ে এভাবে করে আস্তে আস্তে করে এই কালারটা আমি মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর একটা কালার আসছে। এখন আরও কিছুটা কর্নফ্লাওয়ার চারদিকে আমি ছিটিয়ে দিয়েছি, দিয়ে এভাবে করে আস্তে আস্তে করে আমি এটাকে একটা রুটির, বড় একটা রুটির মতো বেলে নিব। এই যে এভাবে করে একটা রুটির মতো আমি বেলে নিচ্ছি। এই যে দেখুন পুরুত্বটা দেখুন কতটুকু হবে, এই যে এরকম মোটামুটি মিডিয়াম একটা পুরুত্র রুটির মতো করে আমি এটাকে বেলে নিয়েছি। এখন আমি খুব সাবধানে এই ফন্ডেন্ট দিয়ে বানানো রুটিটাকে কেকের উপর এভাবে বসিয়ে দিচ্ছি। আলতো হাতে আমি এভাবে চারদিকে একটু খুব সমান করে বসিয়ে নেওয়ার চেষ্টা করছি। আসলে এটা বলে বোঝানো যাবে না, এটা শুধু দেখে একটু বুঝে নিতে হবে। এখন সাইড থেকে এভাবে করে ফন্ডেন্ট দিয়ে বানানো রুটিটাকে এভাবে সাইড থেকে আমি এভাবে একটু হালকা হাতে চেপে চেপে লাগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এই কেকটাই কিন্তু আমার প্রথম বানানো, মানে ফন্ডেন্ট দিয়ে এরকম মেকআপ থিম কেক এই কেকটাই প্রথম বানানো। আর এই কেকটাই আমার মেয়ের জন্মদিনে করেছিলাম, আর এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখন একটা পিজা কাটার নিয়ে এভাবে সাইড থেকে আমি বাড়তি যে ফন্ডেন্ট এই অংশটাকে কেটে নিব। এই যে এভাবে করে আমি কেটে নিয়েছি, আর ওপর থেকে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে বসে আছে। এখন আমি আর একটু ফন্ডেন্ট নিয়ে নিয়েছি, এটাও আমি পিঙ্ক কালারে একদম কড়া করে একটু পিঙ্ক কালার করে নিয়েছি। নিয়ে এভাবে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে একটা মানে একটা রশির মতো করে নিব, মানে একটা দড়ির মতো করে নিব। এভাবে করে হাত দিয়ে এই যে এভাবে একটা রশির মতো করে নিলাম, খুব মোটা বা এতটা চিকনও না। এখন এই কেকের চারধারে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি বসিয়ে দিচ্ছি।
এই কালারটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারই এখানে ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে যে কালারটা ভালো লেগেছে এই কালারটাই আমি এখানে ব্যবহার করছি, কারণ এই কালারগুলো আমার মেয়ের খুব পছন্দের। এখন বাড়তি যে অংশটা এটাকে আমি পিজা কাটার দিয়ে এভাবে কেটে নিয়ে চেপে লাগিয়ে দিলাম। এই তো গুঁড়িয়ে গুঁড়িয়ে খুব সুন্দরভাবে কিন্তু আলতো হাতে চেপে চেপে সাইড থেকে লাগিয়ে নিয়েছি। এখন এই কেকের উপর আগের থেকে বানিয়ে নেওয়া এই যে মেকআপগুলা, যে কসমেটিক্স, এগুলা আমি এখানে বসিয়ে দিচ্ছি। এই কেকটা দেখার পর কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন আমার ফেসবুক মাঝে যে এটা কি আমি মেকআপ বসিয়ে দিয়েছি নাকি এগুলা মানে ফন্ডেন্ট দিয়ে বানিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো কেকটাকে সাজিয়ে নিচ্ছি। মানে আমার মেয়ে অনেক অনেক খুশি হয়েছিল এই কেকটা পেয়ে, মানে ওর খুব পছন্দের এই কেকটা। এই তো একটা একটা করে আমি সব কিছু এভাবে একটু সাজিয়ে নিচ্ছি। আর অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো এভাবে সাজিয়ে নিতে পারেন। এই নতুন বছরের প্রথম মানে প্রথম দিন আমার এই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যারা আমার চ্যানেলটিকে ভালোবেসে আমার পাশে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন বছরের অনেক অনেক শুভকামনা রইল। আর যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী রেসিপিগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান। এই যে দেখুন এভাবেই কিন্তু আমি কেকটাকে আমি আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা একটু পন্ডের দিয়ে ফুল করে নেওয়া এগুলোও আমি একটু সৌন্দর্যের জন্য এভাবে বসিয়ে দিলাম। আজ দেখুন ভালো লাগছে না? আমার কিন্তু খুব ভালো লেগেছে এই কেকটা, আর আমার মেয়েও কিন্তু খুব খুব খুশি হয়েছে। আর এই লিপস্টিকের কালারটা কিন্তু আমার প্রিয়, যার জন্যে এই লিপস্টিক আর নীল পালিশের কালারটা আমি এই কালার মানে আমার প্রিয় কালারটাই দিয়েছি। তা আশা করব আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর এই নতুন বছরে আপনাদের জন্য সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর শুভকামনা। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ভালোবেসে আমার পাশে থেকে যাবেন, তাহলে আমি আপনাদের সামনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।